ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে দেখে নিলে তুমি চাউমিন করেছি, আর আমার বরকে চাউমিন খেতে দিলাম। আর আমার ছেলে এসে বরের সঙ্গে একটু দুষ্টামি করে গেল, আর একটু সারাদিন কিন্তু দুষ্টামি। সকালবার চাউমিন করার কারণ হলো আমার বর আবার আরে কাজ নেই, নাহলে তো ভাত ধরতো কাজে গেলে, আর ও কাজ নেই বলে যাবে বন্ধুদের সঙ্গে একটু ছেলে মাছ ধরতে। তার জন্য সকাল সকাল ওদের চাউমিন করে খাইয়ে দিলাম, মনে করে মাছ ধরতে। আর এদিকে আমার ছেলে ঘুম থেকে তো উঠে দেখলে তো বাবার সাথে দুষ্টামি করে গেল, আর এখন ঘুম থেকে উঠেছে, এখন আমি একটু দাঁত মেজে দিই। আর ও দাঁত মাজবে একা একা, আমাকে তো দেবে না, তাই ওকে আমি একটু দাঁত মাজে দিলাম একা একা। এদিকে আমি ওকে জলটা নিয়ে নিচ্ছি, আর এদিকে জল নিচ্ছে, আর ওদিকে পাড়াচ্ছি। তার জন্য ওকে নিয়ে আসে আবার একটু মুখটা ধুয়ে দিলাম, আর ওকে দাঁত মাজাতে গেলে যত ও একা মাজবে আমাকে দেবে না, তাই ওকে আগে একটু মাজলো। তারপরে আমি এখন ওকে একটু মুখ ধুয়ে দিয়ে দিচ্ছি, মুখ দিয়ে যাবো আমার একে খাওয়াতে। চাউমিন করছিলাম সকালবেলা, সেটা এখন ওকে খাওয়াচ্ছি। এখন ওকে আমাকে খাই খাওয়াতে দেবে না, ওকে একা খাবে। তার জন্য একটু একা একা খেলো, খেয়ে একা একা খাবে, নাড়াচাড়া করবে, দেখবে হয়ে গেলো ওর একা খাওয়া। তারপরে চাউমিন থেকে এখন ডিমগুলো বেছে বেছে খাচ্ছে, আর আমাকে দেখাচ্ছে, বলছে কী খাচ্ছিস? ও বলে ডিম খাচ্ছি মা। এখন দেখাচ্ছে ডিমগুলো বেছে বেছে আমাকে, ডিম খাচ্ছে, ওই যে ডিম খাচ্ছি। তারপর কিছুক্ষণ খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেলো। তারপরে গেলাম আমি ওকে খাইয়ে টাইয়ে এখন এসে বাসনগুলো ধরতে। রাতে যেই বাসনগুলো থাকে সেগুলো রাতে মেজে রাখি, সকালের জন্য রাখি না, সকালে রাখলে আপনার অনেক কাজ বেড়ে যায়। তার জন্য যে সময় থাকে ব্যবসা দেখি ভালো লাগে তখন মাঝে রাতে, নাহলে মাঝে না। এখন রাত এই সকালে খাইয়েছি, চাউমিন করেছি, এখন আবার এক কথা বাসন হয়েছে, এখন সেগুলো এখন মেজে নিচ্ছি। আমার দুপুর রান্না করে সেই বাসন, দুপুরে খাবে সেই বাসন, সাথে শুধু বাসন আর বাসন মাছ দিয়ে থাকবো। এখন এই বাসনগুলো মেজে নিই, এই ড্রামটা জল রেখে, এই ড্রামটার মধ্যেই জল রেখে, বাড়ি থেকে কল থেকে জল এখানে রেখে, তারপর এই জলটা দিয়ে কাজ টাজ করি সব রকমের। এখন এই বাসনগুলো আমি মেজে নিচ্ছি, এই বাসনগুলো মাছ হয়ে গেলে তারপরে পিস থেকে মাছ রেখেছিলাম, দেখি এখনও মাছগুলো শক্ত রয়েছে, ধুতে নিয়ে এসেছি, দেখি এখনও শক্ত বের করেছে, মনে হয় কিন্তু এখনও শক্ত, তাই একটু ভিজিয়ে রাখলাম। তারপর ওদিকে খাওয়া, একবার সকালবেলা উঠে ঘর ঝাঁত দিয়েছিলাম, এখন ওই রুমটা ঝাঁত দিয়ে, এখন এই রুমটা ঝাঁত দিয়ে নিয়েছি, দেখি চাম টুকুন খেয়েছে, নোংরা হয়েছে, ঘরটা মুছে আনি, তাই এখন ঘরটা ঝাঁত দিয়ে ঘরটা আর একবার মুছে নেব। তাই ঘরটা এখন আমি মুছে নিচ্ছি, দুটো রুম, একটা যে রুমটা ঘুমে সেই রুমটা মুছে গেছে, এখন এই রুমটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপর যাবো একটু বাইরটা ঝাঁট দিয়ে দেবো। বাইরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, এই গাছের এখানে একটা জামরুল গাছ আছে, ওই জামরুল গাছ যদি পাতা পড়ে আর ওখানটা নোংর হয়ে যায়, তাই একটু বাইরটা ঝাঁট দিয়ে নিই। এবার জামরুল গাছটা এখনও ফুল ফোটেনি, জামরুল গাছটা ফুল ফুটলে অনেক জামরুল হয়, যে মাছটা বের করে নিয়েছিলাম সেই মাছটা এখন ধুয়ে নিই, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি, রান্না করবো, দেরি আছে, সব কাজটা সেরে চান টান করে তারপর রান্না করবো জলটা এনে। মাছটা ধু, মাছটা নুন হলুদ মাখিয়ে রাখি, তাহলে পাঙ্গাস মাছ এনেছিল সেদিন, সেই পাঙ্গাস মাছটা তার সঙ্গে দুটো কাঠা মাছও আছে।
এগিয়ে এসে মগগুলো ধুতে, মগগুলো সাদা মগটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, দুদিন ছাড়া ছাড়া দেখি লাল হয়ে যায়, লাল আমাদের কিন্তু মেছে দেয়, সাদা মগ তো প্রচণ্ড নোংরা হয়ে যায়। তারপর মগগুলো মেজে নিই, মগগুলো মেজে ধুয়ে নিয়ে যাবো কলে, ওখান থেকে জল নিয়ে আসবো। আর এদিকে কলসি জলটা ড্রামে ঢেলে নিই, ড্রামটা জলটা দিয়ে কাজ করার পর দেখি ড্রামটা জল অনেকটাই কমে গেছে, তাই কলসি জলটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এগুলো ঢেলে মগগুলো নিয়ে কলে যাবো, ড্রামটা আরও জল রাখতে হবে, জল রেখে এখন দেখি হাতে একটা বলতো আমার, দেখবে এই যে হাতে দেখি জল ডালতে গিয়ে দেখি হাতে বলতো, আপ বলতে জলটা বলতে আমাকে কামড় দিয়ে দিত, আজকে আমার অবস্থা কী হতে বলে ঠিক নেই। তারপর প্লিজ ভিডিওটা ভালো লাগলে, আর বেশি দূর টানলাম না, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বলেছিলাম না সকালবেলা দাদা ভাই মাছ ধরতে গেছে তোমাদের, তাই দেখে না কী কী মাছ ধরে নেমেছে, তোমাদের দাদা ভাই আছে কী মাছ ধরে নিয়েছে জল থেকে না। দাঁড়া ধরিস না কামড় দেবে।